আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 2023-এর বাংলা দ্বিতীয় পত্র সাজেশনে। তো সর্বপ্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে জায়গায় আছে আবেদনপত্র। তো আবেদনপত্রের মধ্যে হচ্ছে 8টি আমরা খুবই কমন ধরেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, 2 নম্বরে করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন, 3 নম্বরে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, 4 নম্বরে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন, 5 নম্বরে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন, 6 নম্বরে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র, 7 নম্বরে সড়ক দুর্ঘটনা রোধের সংবাদপত্র, 8 নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য সংবাদপত্র। এই 8টা খুবই কমন, অবশ্যই অবশ্যই তোমরা এগুলা পড়ে যাবে। তারপর রয়েছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের মধ্যে আমরা 13টা খুবই কমন ধরেছি। তার মধ্যে 1 নম্বরে আছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, 2 নম্বরে রয়েছে দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ, 3 নম্বরে কীর্তিমানের মৃত্যু নেই, 4 নম্বরে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, 5 নম্বরে নানান দেশের নানান ভাষা, 6 নম্বরে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, 7 নম্বরে পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, 8 নম্বরে শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির, 9 নম্বরে সকলের তরে সকলেই আমরা, 10 নম্বরে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, 11 নম্বরে স্বদেশের উপকারে নেই যার মন, 12 নম্বর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, 13 নম্বরে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। এই 13টি কিন্তু খুবই কমন, অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে। তারপর রয়েছে প্রতিবেদন তৈরি। প্রতিবেদন তৈরিতে আমরা হচ্ছে 10টি খুবই কমন ধরেছি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো, 2 নম্বরে জঙ্গিবাদ রুখতে হবে শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো, 3 নম্বরে তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো, 4 নম্বরে মাতৃভাষা দিবস অথবা বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস অথবা শোক দিবস বিবরণে প্রতিবেদন তৈরি করো, 5 নম্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির লক্ষ্যে সংবাদ প্রতিবেদন, 6 নম্বরে সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করো, 7 নম্বরে খাদ্যে ভেজাল এবং তার প্রতিকার প্রসঙ্গে সংবাদ প্রতিবেদন করো, 8 নম্বরে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ বর্ণনা দিয়ে সংবাদ প্রতিবেদন করো, 9 নম্বরে মাদককে না বলুন প্রতিবেদন, 10 নম্বরে ঢাকা শহর সম্পর্কে দৈনিক সংবাদ প্রতিবেদন। এই 10টি প্রতিবেদন কিন্তু খুবই কমন, অবশ্যই অবশ্যই তোমরা এই 10টি পড়ে যাবে। তারপর রয়েছে সারমর্ম। সারমর্মের মধ্যে আমরা 8টি খুবই কমন ধরেছি, অবশ্যই অবশ্যই তোমরা এগুলো পড়ে যাবে। তার মধ্যে প্রথমেই হচ্ছে বহুদিন ধরে বহু ক্রুশ দূরে, 2 নম্বরে বসু মতি কেন তুমি এতই কৃপণা, 3 নম্বরে সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে, 4 নম্বরে ধন্য যদি আসে আসুক, 5 নম্বরে কোথায় স্বর্গ কোথায় নরক, 6 নম্বরে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, 7 নম্বরে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, 8 নম্বরে পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলছিস। এই 8টি সারমর্ম কিন্তু খুবই খুবই কমন। চলে যাচ্ছি পরের পেজে। তারপরে আছে সারাংশ। আমরা সারাংশতে 9টি কমন ধরেছি, অবশ্যই অবশ্যই এই 9টি পড়ে যাবে। 1 নম্বরে রয়েছে মানুষের মূল্য কোথায় চরিত্রে, 2 নম্বরে রয়েছে অতীত ভুলে যাও অতীতের দুশ্চিন্তার, 3 নম্বরে জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ ধন সম্পদশালী, 4 নম্বরে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে, 5 নম্বরে তুমি জীবনকে সুন্দর করতে চাও ভালো কাজ, 6 নম্বরে কিসে হয় মর্যাদা দামি কাপড়, 7 নম্বর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, 8 নম্বর তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, 9 নম্বর অপরের জন্য তুমি প্রাণ দাও। এই 9টি সারাংশ কিন্তু খুবই কমন, অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনার মধ্যে আমরা 13টা কমন ধরেছি। তার মধ্যে 1 নম্বরে আছে কোভিড-19, 2 নম্বরে যানজট, 3 নম্বরে নারী শিক্ষা, 4 নম্বরে বিজয় দিবস, 5 নম্বরে পরিবেশ দূষণ, 6 নম্বরে বাংলা নববর্ষ,
সাত নম্বরে খাদ্য ভেজাল, আট নম্বরে ইন্টারনেট, নয় নম্বরে শীতের সকাল, দশ নম্বর পদ্মা সেতু, এগারো নম্বর তথ্য ও প্রযুক্তি, বারো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তেরো নম্বর গ্রন্থাগার। এই তেরোটি কিন্তু খুবই কমন, অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে। তারপর রয়েছে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রের মধ্যে আমরা চারটি কমন ধরেছি। তো তার মধ্যে এক নম্বর হচ্ছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু বা ছোট ভাইকে একটি পত্র লেখ। দুই নম্বরে রয়েছে এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখ। তিন নম্বর সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ। চার নম্বর ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখ। তো এই হচ্ছে আমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এমসিকিউ সাজেশন দিয়ে দেব। যদি আমাদের এমসিকিউ সাজেশন পেতে চাও তাহলে সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এবং শুধু বাংলা দ্বিতীয় পত্রই নয়, যতগুলা এক্সাম হবে সবগুলোরই সলিউশন এবং সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।